আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। জ্যামিতির ভীতি নাই এমন স্টুডেন্ট খুঁজে পাওয়াটা আসলে খুবই দুষ্কর। তবে জ্যামিতির বিষয়টাকে খুব সহজ এবং সুন্দরভাবে বুঝতে চাইলে তোমাকে জ্যামিতির যে মূল বিষয়গুলো আছে, যে বেসিকগুলো আছে, সেটা আগে তোমাকে অর্জন করতে হবে। সেই জন্য আমি জ্যামিতির বিশাল বড় একটা সিলেবাসকে কয়েকটা পর্বে ভাগ করে নিয়েছি। চলো আজকে হবে তার প্রাথমিক আলোচনা, অর্থাৎ জ্যামিতি আলোচনার পর্ব এক। চলো শুরু করি তাহলে। দেখো আজকের আলোচনায় যা যা থাকবে, প্রথমে থাকবে বিন্দু। আসলে বিন্দু থেকে তো সব কিছুর শুরু। তার আগে আমি একটু বলে নেই জ্যামিতিটা আসলে কি। যা অর্থ হচ্ছে ভূমি আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ, অর্থাৎ ভূমির পরিমাপকেই বলা হয় জ্যামিতি। আর জ্যামিতি জানার পূর্বে বিন্দু সম্পর্কে তোমাকে জানতে হবে, কারণ বিন্দু দিয়েই আজকের এই সিন্ধু সভ্যতার সৃষ্টি, বিন্দু থেকেই আজকের এই পৃথিবীর সৃষ্টি। তাই আমরা বিন্দু থেকেই শিখব। বিন্দুটা আসলে কি? বিন্দু হচ্ছে যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, শুধুমাত্র কি আছে, অবস্থান আছে, তাকেই বলা হয় বিন্দু। এই বিন্দুর চলার পথকেই বলা হবে রেখা, অর্থাৎ বিন্দুর চলার পথকেই বলা হবে রেখা, বিন্দুর চলার পথকেই বলা হবে রেখা। এই বিন্দু চলার পথে যদি সরলরৈখিক বরাবর চলে, অর্থাৎ চলার পথটা যদি সরলরৈখিক হয়, তাহলে আমরা সেটাকে বলবো সরল রেখা। বিন্দু চলার পথে যদি দিক পরিবর্তন করে, তাহলে সেটাকে আমরা বলবো বক্ররেখা। অর্থাৎ দেখো, চলার পথে কী করতেছে, দিক পরিবর্তন করতেছে, এটাকে আমরা বলবো বক্ররেখা। একটি আদর্শ বক্ররেখার এক্সাম্পল হতে পারে বৃত্ত। বৃত্ত হচ্ছে একটি আদর্শ বক্ররেখা। এই রেখা সম্পর্কে বলতে গেলে আরও কিছু কথা বলতেই হয়। রেখার কোনো প্রান্তবিন্দু নেই, অর্থাৎ রেখার কোনো শেষ নেই। রেখার উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃতি করা যায়, অর্থাৎ তুমি ইচ্ছা করলে এদিকেও বাড়াইতে পারবা, ইচ্ছা করলে এদিকেও বাড়াইতে পারবা। তো এখন প্রশ্ন আসতে পারে, স্যার বৃত্তের কি কোনো প্রান্তবিন্দু নাই? উত্তর হচ্ছে, আসলে বৃত্তেরও কোনো প্রান্তবিন্দু নাই, তুমি এখানে কোনো প্রান্তবিন্দু খুঁজে পাবে না। তো রেখার এটাই আসলে হচ্ছে মূল বৈশিষ্ট্য, যে এর কোনো প্রান্তবিন্দু নাই। এবার আসো আমরা শিখব রেখাংশ কী। রেখার যে কোনো অংশকেই বলা হয় রেখাংশ। মনে করো এটা হচ্ছে আমার একটা রেখা, এই রেখার নামটা দিলাম আমি এবি। এবি থেকে আমি কিছু অংশ কেটে নিলাম, এই অংশটুকু আমি কেটে নিলাম, এই কেটে নেওয়া অংশটাকেই বলা হবে রেখাংশ। রেখাংশের অবশ্যই দুইটা প্রান্তবিন্দু আছে, অর্থাৎ শেষ বিন্দু আছে। দেখো এই বিন্দু আর এই বিন্দুতে কেটে নিয়েছি, তো সিঁড়িটাকেই বলা হবে রেখাংশ। এবার আসো রশ্মি কী। রশ্মিটা হচ্ছে যার একটা প্রান্তবিন্দু আছে, যার একটা কী আছে, প্রান্তবিন্দু আছে, কিন্তু এর শেষ নেই। অর্থাৎ প্রান্তবিন্দু থেকে শুরু করে অসীম পর্যন্ত বিস্তৃত যে রেখা, সেটাকেই আমরা বলবো হচ্ছে রশ্মি। যেমন এখান থেকে যদি একটা বিন্দু শুরু হয়, তাহলে সরি রেখার শুরু হয়, রেখার শুরুটা যদি এই বিন্দু থেকে হয়, তাহলে অসীম পর্যন্ত বিস্তৃত যে রেখা, সেটাকেই আমরা বলবো আসলে রশ্মি। রশ্মির একটামাত্র প্রান্তবিন্দু থাকে। এবার আসো সমান্তরাল রেখা। সমান্তরাল রেখাটা কী? সমান্তরাল রেখাটা হচ্ছে, চলো আগে চিত্রটা আঁকাই নিই, তাহলে সংজ্ঞাটা সহজ হবে। দেখো দুইটা রেখা পাশাপাশি অবস্থান করে যদি অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, এবং রেখা দুইটার লম্ব দূরত্ব, এই কথাটা মনে রাখতে হবে, রেখা দুইটার কী দূরত্ব, লম্ব দূরত্ব যদি সমান হয় যে কোনো অংশে, যে কোনো অংশে দুইটা রেখার মানে পাশাপাশি চলমান দুইটা রেখার লম্ব দূরত্ব যদি সমান হয়, তাহলে ওই রেখাদ্বয়কেই বলা হবে সমান্তরাল রেখা। তো লম্ব দূরত্ব বোঝার জন্য আমি এইভাবে কেটে নিলাম অংশে অংশে। দেখো এইটা হচ্ছে লম্ব দূরত্ব বোঝার একটা প্রতীক হতে পারে, এই যে। তো এগুলোকেই, এই রেখাটাকেই আমরা বলবো আসলে হচ্ছে সমান্তরাল রেখা। তো এই সমান্তরাল রেখাটা একটা নাম হতে পারে,
এটা হচ্ছে আসলে সমান্তরাল রেখা। অর্থাৎ দুইটা রেখা যদি রেখার দুইটা রেখার লম্ব দূরত্ব যদি সমান হয় যে কোনো অংশের, তাহলে ওই রেখাদ্বয়কেই বলা হবে সমান্তরাল রেখা। এবার আসো কোণ। কোণ আসলে বিভিন্ন প্রকারের আছে। আজকে আমি একেবারে প্রাথমিক পর্যায়ে তোমরা যে দুইটা কোণ সম্পর্কে জেনে এসেছো সেটা নিয়ে কথা বলবো। দেখো, এখানে প্রথমে যে কোণটার কথা বলেছি সেটা হলো সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি নিচের কোণটাকে বলা হয় সূক্ষ্ম কোণ, অর্থাৎ যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা কম তাকেই বলা হবে সূক্ষ্ম কোণ। যেমন এটা যদি আমার 90 ডিগ্রি রেখা হয়, অর্থাৎ একটা রেখার উপরে আর একটা রেখা লম্ব হইলেই তাদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি, এটাকে বলা হয় সমকোণ। তো এই 90 ডিগ্রির কম, তো ধরো আমি এই কোণটাকে লিখলাম এ ও বি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি কোণ বা সমকোণ। তো এটার যে কম, এটার যে কম যত কমই হোক, অর্থাৎ 90 ডিগ্রির নিচে আসলেই সেটাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। তার মানে এটাকে আমি কয়েকটা অংশে ভাগ করে নিতে পারি। দেখো, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। দেখো, এই সি ও বি কোণ, এই সি ও বি একটা সূক্ষ্ম কোণ, আমরা বলতে পারি এই বি ও ডি একটা সূক্ষ্ম কোণ, ঠিক আছে। এরকমভাবে আমি অসংখ্য কোণে ভাগ করে নিতে পারি, অর্থাৎ 90 ডিগ্রির নিচের কোণকেই আমরা বলবো হচ্ছে সূক্ষ্ম কোণ। এবার স্থূল কোণটা কি? 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট। 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট, সেই কোণটাকে আমরা বলবো স্থূল কোণ। অর্থাৎ তো আমি আগে একটা 90 ডিগ্রি কোণ আবার আঁকায় নিই। ধরো এটা আমি দিলাম 90 ডিগ্রি কোণ এ ও বি, 90 ডিগ্রি কোণ, এটার চেয়ে বড় হবে। তার মানে এটার চেয়ে বড় দেখো তো মোটামুটি এই কোণটা হয় না, এই কোণটা কিন্তু অনেক বড় হয়েছে। তো এটার নাম দিলাম আমি ধরো বি ও ডি, এটাকে বলা হবে স্থূল কোণ। তো যাই হোক,